উপজেলা নকলা জেলার শেরপুর স্কুলের নকলা হাই স্কুল আমি থেকে এস এস সি ফার্স করি ৬৯ সালে আপনি ময়মনসিং আত্মরঞ্জন মহাবিদ্যালয়ে ভর্তি হই বর্তমানে এটা ময়মনসিং মহাবিদ্যালয় সাথে জড়িত ছিল কোনো পদে ছিলেন না কোনো পদে সমর্থক কমিটি ভিভিকে ছিল তখন ভিভি ছিল মানে আমার তো মানে মল্লিক মল্লিক ছাত্রের ভিতরে মল্লিক তারপর এটা মনে হয় খুব সম্ভব গফরগাঁও তখন তো ছাত্রলীগের পুরাপুরি আপনার আন্দোলনের সাথে জড়িত জানুয়ারি কিংবা ডিসেম্বরের শেষ দিকে আমি ময়মনসিং থেকে তখন আর থাকার মতো উপযুক্ত সময় না আমি ময়মনসিং থেকে সুটকেস নিয়ে আমি ময়মনসিং থেকে বিদায় নিই এবং বিদায় নেওয়ার সময় আমার সাথে ছিল ডক্টর বিশেষকান্তি বণিক ও আমার কলেজে ছিল বাড়িও আমার নকলাবাজারি তো ওই দুজনে আমরা সন্ধ্যায় এসে ট্রেন ধরে মানে পিয়ারপুর স্টেশনে নামি নামার পরে আমরা সারা দিয়ে ওই সময় ওই সময় হাঁটা রাস্তা ছিল হাইটাই ব্যাগ বুক সঙ্গে নিয়ে আমরা নকলায় পুছি নকলার পুছার পর পরের দিন আগে দেখি এখানে যে তৎকালীন যে ঢাকা ভার্সিটির বর্তমান যে বাণিজ্য মন্ত্রী আছে তারই বন্ধু একই রুমমেট তারা জনাব মিজানুর রহমান সাহেব উনি এইখানে আন্দোলনের মোটামুটি প্রস্তুতি গ্রহণ করছেন মার্চের ঢের দিকে ঠিক তারিখ মনে নাই এইখানে প্রথম একজন আর্মি টিম ঢুকলো কয়েকদিন সে আসার পরে পরের দিন আপনি দোকানে যায় তখন বড় ভাই দোকানে পরে ওই সময় ওই আমলে আমার ৫০টা টাকা দিল এই ৫০টা টাকা নিয়ে আমি পরের দিন বাড়িতে বাইরে এবং এটি যায় ভোটার আমি পার হইতে পারি নাই কারণ তখনও লোকজন যায় নাই খুব কম আমি ভোটারতে ব্যাক করি ব্যাক করে এসে আপনি ভাগ নালতাবাড়ি ভাগবের গ্রাম ওইখানে আমার আত্মীয় আসছিল ওই বাড়িতে আমি উঠি ওইখানে প্রায় দীর্ঘ ১৫ দিন থাকার পরে আমি আবার ব্যাক করলাম বাড়িতে ছিলাম ধুকুরিয়া গ্রামে ওই থেকে আবার চলে গেলাম তখন দ্বিতীয়বার যখন যাই তখন আমার সাথে সঙ্গী হয় আমার এক মুক্তিযোদ্ধা জুলাসুদ্দিন ফকির আর বর্তমানে রিটায়ার্ড মাস্টার শাহ ইকলিম শাহ ওই দুজন আমাদের সঙ্গী হয় এই সঙ্গীতে আমরা সুদা নালতে বেজে উঠলাম এখানে এক লোকের সাথে ভোটারের এক লোকের সাথে যোগাযোগ করিয়া গরু কিনছে তার সাথে আমরা লেয়াজও করলাম তো হেরাও করে টের পাইলো যে আমরা ওই পারে যাবো টের পাইছে পরে বলছে ভয়ের কারণ নাই আমরা কিছু বলবো না আপনারা আমাদের সাথে আসেন পরে ওই গরু আমাদের হাতে দিল আর আমি নিলাম বাজার সদাই ওই বেটা করে যে বাজার সদাই ছিল ড্যাঙ্গা কচু এগুলো আমি নিলাম কাঁধে এই কাঁধে নিয়ে ওই গরু খেতে 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 আমরা চলে গেছি ইয়েতে বর্ডারে তো বর্ডারে যা পোষার পরে তার অসুবিধা নেই তখন আমরা ওই ওই পারে চলে গেলাম ওই পারে যে আমরা ডালু গ্রাম আছে ওইখানে উঠলাম ডালু গ্রামের থেকে বলে হলো আমাদের ইয়ত ক্যাম্প যে আসছিলো জিনজাল মধুর সাহেব ওইখানে আমরা হাজির হলাম ওইখানে হাজির হওয়ার পরে আমাদেরকে মানে রইলাম থাকার পরে বেশ কিছু ট্রেনিং অনেক দেরিতে গেছে যাইতে যাইতে পরে শেষে এইখান থেকে আমাদেরকে আমরা শিফট হইলাম খেড়াপাড়া তুরার কাছাকাছি খেড়াপাড়া খেড়াপাড়া একটা আধার ক্যাম্প ক্যাম্প ছিল এই ক্যাম্পে রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল আঞ্চলিক অধীনে এক জাজ্জাক ভাই এই এইটার দায়িত্ব ছিল সে তখন ওইখান থেকে আমাদের রিক্রুটমেন্ট করছে রিক্রুটমেন্ট করার পরে আমাদেরকে ওইখানে এক বেসে ১২০ জন রিক্রুটমেন্ট করলো ওই ১২০ জন রিক্রুটমেন্টে আমাদের পুরাটাই আমাদের খেরাপাড়া থেকে ডাইরেক্ট আমাদের ট্রেনিং সেন্টার পাঠিয়ে দিল আমাদের যে ট্রেনিং সেন্টার ছিল এটা আমরা এখন জানি আর কি তখন জানতাম না যে এটা কত দূর উচ্চ জায়গা এটার নাম হলো দেরাদুন ওইখানে আমরা প্রায় ১ মাস ১৫ দিন ট্রেনিং দিই পরে ওইখান থেকে আমরা ট্রেনিং শেষ করে আমাদের ডাইরেক্ট আবার খেরাপাড়া নিয়ে এলো খেরাপাড়াতে নিয়ে এইখানে আমরা ১৫ দিন স্টপ করলো তারিখটা হবে খুব সম্ভব ডিসেম্বরের ৫ কিংবা ৬ আমাদের ধানুয়া কামালপুরে পুষাইয়া দিল কিন্তু আমাদের কোনো মানে কোম্পানি কমান্ডার দিল না আমরা আমরা যে ট্রেনিংটা দিছি এটার ট্রেনিং আমাদের ট্রেনিংয়ের সিস্টেমটা ছিল
প্রত্যেকের লিডার, প্রত্যেকের ইনস্ট্রাক্টর। আমাদের দায়িত্ব ছিল যে আমরা ভিতর ডিকে আরও 10টা মুক্তিযোদ্ধা তৈরি করব, ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। এই জন্য আমাদেরকে ওই লিডার হিসাবে রাখতো এখানে। পরে এইখানে আমরা বর্ডার আইসা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিল ইন্ডিয়ান আর্মির কাছে। 6 তারিখের দানগাঁও ফাইট শুরু হইল। খুব সম্ভব এটা 6 তারিখের সারা রাত গেল। 7 তারিখে সকালবেলা ভারতীয় বিমান বাহিনী আকাশ উঠল। 7 তারিখে ইন্ডিয়ান বাহিনী ওই ইয়া দল করে হবে দানোয়া কামালপুর ক্যাম্প পুরাটাই দল করে হবে। তখন আমাদের এখানে ডিটেলস দিল যে ইয়ার তুমি যারা আসো, বিএলএফ মুক্তিবাহিনী যারাই আসো সবাই গাড়িতে উঠো। তখন আমরা লরিতে উঠলাম। লরিতে ওঠার পরে আমরা আস্তে আস্তে আইতে আইতে পরে ওই শিবুদি থেকে মানে রাস্তাঘাট ভাঙ্গা, সকালবেলা রওনা দিছি। এই থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা ওইতে সকালে রওনা দিছি, শেরপুর এসে পড়ছি সন্ধ্যায় পরে আমাদেরকে মানে দারোগালী পার্কে আমাদের ভলিন করাইল। তখন আমরা তখন আমাদের সাথে টাঙ্গাইলের গ্রুপ, ময়মনসিংহের গ্রুপ এবং আমরা শেরপুর লোক কিছুজন এখানে একসাথে আসি। তখন এইখানে যখন আমাদের ফলিং করে আমাদেরকে রাত্রে জামালপুরের দিকে বাস করার নির্দেশনা দিল। আমরা আমার এলাকায় আমরা 5 জন একসাথে ছিলাম, আমি, রফিক, নিজাম, সুরুজ। তখন আসলে আমরা চিন্তা করলাম যে এটা আসলে এর ব্যাপার যে আমরা বাড়ির কাজটা চলে যেতেছি, বাড়ির খোঁজ নিয়ে যেতেছি না, যাই ঠিক আছে। তখন আমরা 5 জন সিদ্ধান্ত নিলাম যে জামালপুর গেলে যুদ্ধ চলবো, কী হয় না হয় আমরা এক যাই হোক, আমরা এদিক দিয়ে নকলা বাড়ি এক খোঁজ নিয়ে আমরা ময়মনসিংহ একত্র হব। কিন্তু পরে আমরা ঠিকই এলাকা তাইছি। আর পরে ময়মনসিংহ তো জায়গা লাগে না, এর আগে আমাদের এলাকা মুক্ত হয়ে গেছে। এবং যেদিন 9 তারিখে নকলা মুক্ত হলো, আমি 11 কিংবা 12 তারিখে আমি অস্ত্র জমা দিতে গেলাম। বঙ্গবন্ধু হওয়ার পরে আমাদের অস্ত্র জমা নিল বাংলাদেশ স্টেডিয়াম চেতনা, যেহেতু এই দেশে আগ্রহ ছিল। কিন্তু মাঝখানে যেহেতু স্বাধীনতা বিপক্ষ শক্তি দেশে ক্ষমতায় ছিল বেশি দিন, যার জন্য স্বাধীনতা যে চেতনা সুফলটা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর আমাদের স্বাধীনতা চেতনা অগ্রসর হইতেছে। এখন যে বর্তমানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আগে যাইতেছে, আমাদের ধারণা যে এইভাবে যদি আগাতে হয় তাহলে আমাদের দেশ আসলেই যে উন্নয়নশীল দেশ হয়ে যাবে, উন্নয়নশীল প্রতি হবে, এটা আমাদের বিশ্বাস। এই সরকার যে আমাদের মুক্তিযোদ্ধা করে যে সম্মান দিতেছে এবং রাষ্ট্রীয় পদাদের যে সম্মান দিতেছে, যুদ্ধবাজদের বিচার সম্মান করতেছে, সেটা আমাদের মুক্তিযোদ্ধার স্বচ্ছ বড় পাওনা হলো এই যুদ্ধবিজয় বিচার, যেটা বাস্তবায়নে এই সরকার অলরেডি এগিয়ে চলতেছে। বর্তমানে যুগের তরুণ প্রজন্ম যারা আছেন তাদের প্রত্যেকেরই, আমরা যারা জীবিত মুক্তিযোদ্ধা আছি তাদেরকে এই যুদ্ধের গল্প শোনানো এবং যুদ্ধের ইতিহাস শোনানো এবং তাদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলিয়া ধরা, এটা আমাদের যারা মুক্তিযোদ্ধা জীবিত আছে তাদের কর্তব্য। এবং আমি নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে অনুরোধ করব, বর্তমানে দেশ হলো ডিজিটাল বাংলাদেশ, এখন যদি নতুন প্রজন্ম ইচ্ছা করে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করার মতো নতুন প্রজন্মের যথেষ্ট সুযোগ এখন আছে, তাদেরকে আমি অনুরোধ করব এই বাংলাদেশের সঠিক ইতিহাসটার জন্য ডিজিটালের মাধ্যমে তারা যোগাযোগ করে বাহি করে তারা সঠিক ইতিহাস জেনে নেন। আমার নাম মুক্তিযোদ্ধা বাবা, শ্রী নকলা শেরপুর। আর আমার স্বামী মুক্তিযোদ্ধা, আমার স্বামীর মেয়ে মুক্তিযোদ্ধা আবুল মনসুর। আমার 2টা ছেলে, আমার একটু কষ্ট, এখন আমার 2টা ছেলের সরকারি চাকরি হবে। আমার ভাই মুক্তিযোদ্ধা, আমি খুব ছোটো ছিলাম তখন, একটু হালকা আর মনে আছে, অত বেশি মনে নেই। আমার ভাই আবার গুলি খাইছিল পাওয়ার মধ্যে, ভাই আহত মুক্তিযোদ্ধা। ইসলাম মঞ্জিল, আমি মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উনি আমার পিতা। আমার বাবা মুক্তিযোদ্ধাতে আমি খুব গর্ববোধ করি। মুক্তিযোদ্ধার যে বিষয়টা আছে সেটা যেন সর্বস্তরে মানুষ জানতে পারে, ইয়ং জেনারেশন যারা আছে তারা এখন মুক্তিযোদ্ধা সম্বন্ধে কম জানতেছে, তাদের যেন কীভাবে তাদের এই বিষয় সম্বন্ধে জানানো যায় সেই বিষয়টা সম্বন্ধে একটু আলোচনার একটা বিষয়, একটা সাবজেক্ট প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রাখবে, যেটা কীভাবে আরও ছড়াই দেওয়া যায় সে বিষয়ে একটু ধ্যান রাখবে। আমি মাজহারুল ইসলাম, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আর আমার মাতা মুক্তিযোদ্ধা বেগম। আমি শেরপুর জেলার আর নকলা উপজেলার ইসুফপুরের বাসিন্দা। দেশ সম্বন্ধে আমার চিন্তা হচ্ছে এই দেশটি এই একসময় হবে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, নিপীড়নমুক্ত বাংলাদেশ, যে দেশে কোনো জঙ্গিবাদ হানাহানি থাকবে না, যে দেশে মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং তার পরিবাররা উপযুক্ত সম্মান পাবে,
সকলেই সকলেই সুখে শান্তিতে বসবাস করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ এর মাথা উঁচু করে দাঁড়াবে। মুক্তিযোদ্ধাদের এখন অসংখ্য পরিবার অনেক দুঃখ কষ্টে দিনাতিপাত করছে, যেমন অনেকে চাকরি বঞ্চিত আছে। তো আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যেন তারা এই সরকার এই দৃষ্টিতে যেন সুদৃষ্টি দেয়, যেন মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি নিশ্চয়তা হয়, মুক্তিযোদ্ধাদের এর চিকিৎসা সেবা নিশ্চয়তা করতে পারে, মুক্তিযোদ্ধাদের বাসন্তানরা নিশ্চয়তা করবে। অলরেডি সরকার এই সম্বন্ধে অনেক পদক্ষেপ নিচ্ছে, যেন এই পদক্ষেপটি যেন আরও সুদৃঢ়ভাবে বাস্তবায়ন পায়। স্বাধীনতা বিরোধী যারা শক্তি আছে, যারা দেশ বাংলাদেশ চায়নি 71 সালে, তারা এখনও চেষ্টা করছে যে মুক্তিযোদ্ধাদের সাথে এবং সাধারণ জনগণ যারা আছে তাদের সাথে একটা বিভেদ ক্রিয়েট করার, যার দরুন তারা একটা কথা প্রচার করে আসলে মুক্তিযোদ্ধাদের সবই তো দিয়ে দিল মুক্তিযোদ্ধাদের, তাদের একটা ধারণা থেকে সাধারণ জনগণ থেকে মুক্তিযোদ্ধাদের বৈষম্য সৃষ্টি করার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে সরকার বিরোধী এই মনোভাব গড়ে তুলছে, সাধারণ জনগণদের মন বিষিয়ে তুলছে। আমি চাই সরকার এইটির দিকে আরও সুদৃঢ় দৃষ্টি দিক, যেন এই ধারণাটি সরকার যেন কষ্ট করে তুলতে পারে জনগণের সামনে। আসলে মুক্তিযোদ্ধাদের যেটুকু পাওয়ার কথা আসলে সন্তানদের সেটুকু পাওয়া, যেমন একটা ছেলে যেমন বিসিএস পরীক্ষা দেয়, একটা ছেলে যখন অন্যান্য চাকরির পরীক্ষা দেয়, তারা সব ধরনের কোয়ালিফাইড থাকে, তারা পিলি দেয়, তারা ভাইবা দেয়, তারা অন্যান্য টেস্টে যখন পাস হয় তখন তারা ভাইবাতে যেয়ে একটা পর্যায়ে হয়তো সিলেক্টেড হয়। কিন্তু আসলে সাধারণ মানুষের যে ধারণা আছে যেন মুক্তিযোদ্ধার আর ছেলেরা পরীক্ষা দিলেই যেমন চাকরি পেয়ে যায়, এটা একটা ভুল ধারণা। যেন এই ধারণাটি যারা স্বাধীনতা বিরোধী শক্তি আছে, যারা যারা 71 সালে যাদের বিরোধিতা করছিল তাদের বংশধররাই, তারাই আজকে এই ধরনের কথাবার্তা প্রচলন করছে সমাজে যে মুক্তিযোদ্ধাদের সবই দিয়ে দিল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধারা তাদের এর প্রকৃত যে সম্মানটুকু, প্রকৃত যে চাহিদাটুকু, সেটুকু তো আজকে ফিল আপ করতে পারছে না। আমরা ছোট ছিলাম তখন, কিন্তু তার মুখে আমরা এই মুক্তিযোদ্ধার কাহিনী গল্প আমার ছেলেও শুনতে চায়, মুক্তিযোদ্ধার কাহিনী আমার ভাতিজা, এই যে দুই ভাতিজা এরা পড়াশোনা সবাই মাস্টার্স করছে ও MBA করছে, এরা এখনও চাকরি পায় নাই। সবাই সবার কাছে শুনি যে মুক্তিযোদ্ধার ছেলেরা অগ্রাধিকার চাকরি পায়, কিন্তু আমার তো এটা প্রমাণ যে আমার ভাইসটা তো দেরি হয় নাই। বীর মুক্তিযোদ্ধা বল মুসলে শুনবোন, আমার নাম নাজমা বেগম, আমি প্রাথমিক প্রাইমারিতে শিক্ষকতা করছি, এখনও করতেছি। তখন আমি তো অনেক ছোট, আমি মানে বলতে পারবো না, তবু যা শুনছি মুখে শুনছি যে যেভাবে করছে, তবে মুক্তিযোদ্ধার জন্য সরকারের যে ব্যবস্থা যে সুযোগ সুবিধা করতেছে তাতে মনে করি যে আরেকটু হয়তো সব সন্তানরা দরিদ্র যারা আছে সবাই যেন সমানভাবে সমান অধিকার পায়, এটা আমি মনে করি। এবং শেখ হাসিনা মুক্তিযোদ্ধার জন্য দেশে যা করতেছে, এবং ওই দরিদ্র কথাটাই বলতেছি, যারা দরিদ্র আছে তাদের সবার যেন সমান সুযোগটা পায়।